বয়স তার কাছে শুধুই একটা সংখ্যা। এমনকি বয়স তাকে কখনোই হার মানাতে পারেনি, পারেনি তার স্কিনের টান ধরাতে, যার নামের সাথে গসিপ শব্দটার চুম্বকের মতো সম্পর্ক রয়েছে। তিনি টলিউডের শ্রীলেখা মিত্র। টলিউডে কান পাতলে শোনা যায় তিনি ইদানিং ছবি করেন বেছে বেছে, ঠিক যেমন তাকে লাস্ট 2017-র অরণ্য দেব ছবিতে অভিনয় করতে দেখা গেছিল। আর তারপর 2018-র শেষ দিকে মিরের অপোজিটে ভালো থাকিস ছবিতে দেখা গেছিল শ্রীলেখা মিত্রকে। আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর? কেই বা শোনে এখন মিথ্যে নালিশ? তবে বয়সের চাপে যখন বহু তাবড় তাবড় অভিনেত্রী রূপ ধরে রাখতে চেয়েও পারেন না, তখন স্রোতের বিপরীতে বইছে শ্রীলেখা মিত্র। কারণ শোনা যাচ্ছে যত বয়স বাড়ছে ততই নাকি তার রূপের উজ্জ্বলতাও বাড়ছে, কারণ তার মতে মনটাই আসল, বয়সটা না। তবে জীবনের প্রায় একটা অধ্যায় কাটিয়ে দিয়েও শ্রীলেখা মিত্র খুশি না তার নিজের নাম নিয়ে, কারণ তার মতে শ্রীলেখা নামটা বড্ড পোশাকি, বড্ড ফর্মাল, যার সাথে একটা কর্পোরেট ব্যাপার রয়েছে। শ্রীলেখা নামটা তার শুধু বাহ্যিক পরিচয়, মায়ের মতো সোনামণি বলে ডাকে না এখন তাকে কেউ। তবে সোনামণি নামটা আজও ফিরে পেতে চায় শ্রীলেখা মিত্র, তার কারণ সোনামণি নামের সাথে লুকিয়ে রয়েছে একটা আদর, আর সেই আদরের খোঁজেই শ্রীলেখা মিত্র।